হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি আওয়ার্স। আমি প্রিয়াঙ্কা। তো আমরা কিছুদিন আগেই তারাপীঠ ভ্রমণের জন্য গিয়েছিলাম, তো তোমাদের মধ্যেও যদি কারোর যাওয়ার ইচ্ছা থাকে বা যেতে চাও তো তোমরা আমার এই আমি ভিডিওটা এটাতে দেখতে একটা পারো। আমি গাইড ট্যুর দিয়ে দেবো এবং সমস্ত বাজেটও ইনক্লুড করে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। তো আমরা প্রথমে ট্রেনে চেপে পৌঁছে গেছিলাম রামপুরহাট স্টেশনে এবং সেখানেই নেমেছিলাম। দেখতেই পাচ্ছ যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, আই গেস 7:30 মতো বেজেছিল আমাদের ট্রেন থেকে তো নামতে নামতে। দেখতেই তো পাচ্ছ আমরা প্রায় 12-13 জনের একটা গ্রুপ গিয়েছিলাম এবং ট্রেনের বেশিরভাগ প্যাসেঞ্জারই এই এই স্টেশনেই নেমেছে। হয় সবাই হয়তো তারাপীঠ ভ্রমণের জন্য এসেছে, আর স্টেশনে প্রচণ্ড ভিড় হয়ে তো আমরা গিয়েছিল। যে যার লাগেজ নিয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম এবং বাইরে এসে আমরা গাড়ি দেখছিলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। হোটেল যেহেতু আগে থেকে কোনো বুক করা ছিল না, ওখানে গিয়েই আমরা বুক করেছি এবং মন্দিরের কাছাকাছি খুঁজছিলাম যাতে পরের দিন সকালে যখন পুজো দিতে যাব তো একটু সুবিধা হয়। তো স্টেশনের বাইরে এরকম অনেক অটো দাঁড়িয়ে ছিল, সেখানের মধ্যে একটা অটো আমরা বুক করেছিলাম আমাদের সবার কার জন্য, যে মন্দিরের আর রোডে নামিয়ে দেওয়ার জন্য, এবং সেখানেই হোটেল আছে, ইজিলি যে কোনো একটা নেওয়া যেতে পারে। এবং এই অটোগুলোতে পার পার্সন 40 টাকা করে ভাড়া নিচ্ছিল সবাইকার। হোটেল কিন্তু মেন রোডের ওপরে বা মন্দিরের যত কাছে হবে তত দাম আস্তে আস্তে বেশি হবে, 1,000 টাকা 1,500 টাকা এরকম হতে পারে। দেখতে পাচ্ছ আমরা মেন রোডের ওপরে নিয়েছিলাম কিন্তু এটার চার্জ খুব বেশি ছিল না, 800 টাকা পার নাইট ছিল, মানে একদিনের জন্য 800 টাকা। আর রাত্রির বেলা অতটা বোঝা যাচ্ছে না, আমি বালকানি থেকে দেখানোর চেষ্টা করছিলাম, আমি পরের দিন সকালের একটা ক্লিপ অ্যাড করে দেবো। আর ওই দিন রাত্রির বেলাতেই আমরা আর একবার মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে যে ওখানে পাণ্ডা বলে পণ্ডিতকে, তো পাণ্ডাকে মানে পরের দিন কখন আসবো কোন তো টাইমে আমরা পুজো যখন হবে তার গেছিলাম তখন জন্য। মন্দিরের সামনের দিকের গেটটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা মন্দিরের ভিতরে আর ঢুকিনি, পরের দিন সকালে তো পুজো দিতে আসবো তখনই একবার দেখে নেবো। কিন্তু তখনই আমরা শ্মশানের ওখানে গেছিলাম শ্মশানটা দেখার জন্য, আর এখানে ওই তান্ত্রিকরা কিছু পুজো টুজো করছিলো, তন্ত্র ফন্ত্র করছিলো, তার জন্য আমার মা ভয় খেয়ে গেছে, মা বলছে ওখানে যাস না ওখানে যাস না। তো যাই হোক আমরা ওখান থেকে চলে এসেছিলাম। এই হচ্ছে পরের দিন সকালবেলা স্নান টান করে রেডি পুজো দিতে যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমরা আর এটা হচ্ছে দ্বারকা নদ, এই ব্রিজটার ওপরেই আমাদের হোটেলটা ছিল, মানে একটু সাইডে, পুরোপুরি ওপরে না। তো এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে, আর রাস্তায় প্রচুর পরিমাণে এরকম রাস্তার আশেপাশে ছোট ছোট দোকানে ভর্তি, দোকানে পুজোর জিনিস পাওয়া যায়, এছাড়া তোমাদের ঠাকুরের জিনিস, নানা রকম পুজোর সামগ্রী, এছাড়া বাচ্চাদের খেলনা, হাড়, কানের চুড়ি, তারাপীঠে অনেক জিনিস মেনলি পাওয়া যায়, প্রসাদ হিসাবে খাবার প্যারাটাই দোকান তো দেওয়া হয়। আছেই। তো প্যারার আর সব দোকান থেকে থাকে বড় ব্যাপার আশেপাশে সেখানে প্রচুর জায়গায়, মানে তবে রাস্তার প্রচুর পাশে প্যারার যারা দোকান। এরম বসে আছে প্যারাগুলো অতটা খেতে ভালো হয় না, এর থেকে যে দোকানে যেগুলো একটু সন্দেশ এই টাইপের যে প্যারাগুলো হয় এগুলো খেতে ভালো হয়। আর দেখতে পাচ্ছ এখানে রুদ্রাক্ষ, পঞ্চমুখী, আটমুখী এরকম অনেক জিনিস বসেছিল, অনেকে কিনছে কেউ কিনছে না। তো বেশিরভাগ এখানে এই যে রুদ্রাক্ষের যে মালাটা হয় সেটা অনেকে দেখলাম গলায় পড়ে আছে, তোমরা চাইলে এই দোকানগুলো থেকেও ডালা বানিয়ে নিতে পারো পুজো দেওয়ার জন্য। এছাড়া মন্দিরের ভেতরেও কিছু দোকান আছে, সেখান থেকেও তোমরা বানাতে পারো, তোমাদের ইচ্ছা মতো করে নেবো। আর যদি পান্ডা ধরো তো পান্ডাতে এক্সট্রা টাকা নেয়, ওরাই ডালা আমরা বানিয়ে মেন দেয়। মন্দিরে ঢোকার আগে প্রথমে যেহেতু রাস্তাতে এই তারাপীঠ মহাশ্মশানটা পড়ে, যেখানে হচ্ছে যে সাধক বামা খেপা, অবশ্যই তোমরা যারা তারাপীঠ সম্পর্কে জানো ওনার সম্পর্কে তো জানোই, সাধক বামা খেপার হচ্ছে এখানে একটা মন্দির আছে, আর এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। এখানে অনেক প্রচুর ভিড়, এখানেও এরপর তোমরা আমরা পুজো চলে দিতে পারো, গিয়েছিলাম এখানে মেন যে মন্দিরে, মোমবাতি এখানে কিনে দেখতেই দিতে পাচ্ছ হয়। সামনে ওই যে যজ্ঞ হচ্ছে, এখানে মানে অনেক জায়গায় অনেক রকমের পুজো হয়, ছোট ছোট অনেক রকম মন্দির আছে, তবে মেন মন্দির হচ্ছে তারামায়ের মন্দির, যেটার জন্য অনেক লাইন পড়ে। একটু আগেই তোমাদেরকে দেখালাম যে এখানে কত লাইন পড়ে, আর এখানে অনেক সকাল সকাল লাইন পড়ে যায়। এখানে 3-4 রকমের লাইন হয়, এমনি নর্মাল লাইন হয়, প্লাস VIP লাইন হয়, আর একটা হয় কি মানে পান্ডা ধরে তোমাদের আগে থেকে যদি বলে রাখো বা চেনা জানা কেউ থেকে থাকে তো তাদেরকে দিয়েও পুজো দেওয়া যায়। আমাদের ওরকমই করা ছিল, তো আমাদের পার পার্সন আমাদেরকে 300 আলাদা টাকা করে করে লাইন পড়েছিল। নিতে হয়নি, কিন্তু এর আগে যখন আমরা এসেছিলাম তখন আমরা VIP-তে লাইন দিয়েছিলাম, কিন্তু সেই দেখলাম VIP আর নর্মাল লাইন প্রায় একই রকম, হয়তো 1 ঘন্টা এদিক ওদিক, যে 1 ঘন্টা এক্সট্রা দাঁড়াতে হবে আর এটাতে হয়তো 1 ঘন্টা দাঁড়াতে হবে না, কিন্তু তাও সমস্ত জায়গাতেই লাইন পড়ে। দেখতে পাচ্ছ আমাদের এখানেও লাইন পড়েছিল, মানে দেখে মনে হচ্ছে অল্প কজন, কিন্তু মানে ও হয়তো এক লাইনের 4 জন, আর এক লাইনের 2 জন, অন্য লাইনের 10 জন, তো এরকম করে করে ঢোকাচ্ছে, তো তো এই আলটিমেটলি লাইনের সেই একটা একই সুবিধা হয়ে যায়। হচ্ছে তোমার নাম গোত্র দিয়ে তোমার অঞ্জলিটা দেওয়া হবে, যেটা আর কি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যায়, আলাদা করে এক্সট্রা কিছু হয় না, কারণ অনেক ভিড় হয় তো ওটা পসিবল হয় না।
আর এইবার আমরা লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকে যাব। এবং প্রথমেই মন্দিরের মানে মেন মাকে দেখার আগেই হচ্ছে যে এই হচ্ছে তার পাটা আর কি চরণ প্রণাম করার জন্য বাইরে রাখা থাকে। এখানে দেখতে পাচ্ছ অনেকজন আলতা ফুল সিঁদুর দিয়ে একে দিয়েছে। তো এখানে প্রথমে নমস্কার করে তারপর লাইন দিয়ে ভেতরে ঢুকতে হয়। আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এর পরে একটা ছবি অ্যাড করে দেবো, কারণ ভেতরে আমি ভিডিও করিনি কো, যদিও সন্ধি পুজোর সময় অনেকে ভিডিও করেছিল। আবার আমরা আসবো হচ্ছে খাবার টাইমটাতে, মানে আড়াইটার দিকটাতে, ওই টাইমে ভোগ খাওয়ানো হবে। আর তো দেখতে পাচ্ছ দুপুর দুপুর হয়ে গেছে, এবার আমরা আবার মন্দিরে চলে যাব। এবং মন্দিরের সামনেই দেখতে পাচ্ছ এখানে অনেকজন বসে খাচ্ছে। আচ্ছা, এই লাইনটা হচ্ছে ফ্রিতে খাওয়ানো, এখানে ফ্রিতেই খাওয়াচ্ছে, সেখানে টাকা নিয়ে খাওয়ানো হচ্ছিল। আর আমার মতে প্রসাদ তো প্রসাদই, যেখানেই খাও কিছু ম্যাটার করে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার বিকাল বেলার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই আশেপাশের যে জায়গাগুলো আছে এখানেও অনেক মন্দির আছে, তো আমরা সেগুলো দেখতে বেরিয়ে পড়েছিলাম। এই দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির, কিন্তু বেশিরভাগ জায়গাতেই না কোনো মানে ভিডিও বা ছবি তোলা অ্যালাউ ছিল না, তাই খুব কম কমই আমি তুলতে পেরেছি। এবং আমি এখন তো অনেকদিন হয়ে গেলো, আমি কিছু কিছু জায়গার নামও ভুলে গেছি, মানে বলতেও লজ্জা, কিন্তু হ্যাঁ আমি কিছু কিছু জায়গার নাম ভুলে গেছি। পাশে একটা চৈতন্যদেবের মন্দির ছিল, যেখানে আর কি দেখলাম কিছু ফরেনাররাও ছিল। আর ফরেনার দেখলেই জানতে জানো যে ইন্ডিয়ানরা কেমন করে, তো সবাই আর কি কিছুক্ষণ পরই ওখানে গিয়ে একবার ভিড় জমিয়ে দিয়েছিল। ওরা আর কি এখানে কীর্তন করছিল নিজেদের মনের মতো। আর এই যে পিছনে যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওটা হচ্ছে এনাদের থাকার জন্য। তো এখানে আর কি বাইরে থেকে অনেকজন আসে দেখতে। দেখতে পাচ্ছ কত বড় বিল্ডিং একটা। আর আমি ভেতরে গিয়ে মন্দিরটাও দেখাচ্ছে যে মন্দিরটা কেমন। এখানে কিন্তু ভিডিও মানে অ্যালাউ ছিল, এখানে কেউ কিছুই বলছিল না, আমি দেখলাম, তার জন্য আমি এই জায়গাটার ভিডিও বানিয়েছি। সুন্দর জগন্নাথ মন্দিরটা, মানে ঠাকুরটা পুরোটা ফুল দিয়ে সাজানো হয়েছে, আর পাশে এই বাগান থেকেই ফুলগুলো তোলা হয়েছে। দেখতে পাচ্ছ কত রকম। আমরা চলে গিয়েছিলাম নিধু বন, যেখানে নাকি বলা হচ্ছিল যে 100 গঙ্গা স্নান করলে যে পূর্ণ লাভ হয়, সেটা নাকি এখানে একবার দর্শন করলে সেই লাভ পাওয়া যায়। এখানে ছবি ভিডিও কিছু করে যাবে। এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে ইসকন মন্দির। ইসকন মন্দিরের ভেতর যেন একটা আলাদা রকম শান্তি থাকে, পুরো নিস্তব্ধ। আর সমস্ত মন্দিরের ভেতরটা ঠাকুরগুলোকে সমস্ত ফুল দিয়ে সাজানো ছিল, খুবই সুন্দর ছিল ভেতরটা। কিন্তু তোমরা তো জানোই ভেতরে ছবি ভিডিও কিচ্ছু করা যাবে না, তো আমার কাছে কোনো ক্লিপ নেই কো। এরপর আমরা সমস্ত দিনটাকে ইউজফুল করার পর সন্ধেবেলা আমরা আবার চলে গিয়েছিলাম মেন মন্দিরে তারাপীঠে। তো সেখানে সন্ধ্যা আরতি দেখার পর মানে আমরা গোটা দিন পুরো এক্সস্টেড হয়ে গেছি। এবং পরের দিন সকালে আমাদের ট্রেন ছিল আবার বাড়ি ফেরার জন্য। তো দেখতেই পাচ্ছ ট্রেনে করে আবার ঠিক যেভাবে আমরা গিয়েছিলাম, ট্রেনে করে আবার ঠিক সেইভাবে আমরা বাড়ি ফিরলাম। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ এই ভিডিওটাতে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং তোমরা আপকামিং আর কি ভিডিও দেখতে চাও সেই টপিক নিয়ে আমাকে কমেন্ট করতে পারো। বাই।